তো কি অবস্থা সবার আমরা চলে আসলাম নতুন আর একটা গেম প্লে ভিডিওতে আজকে আমরা আবার ডাব্লিউ ডাব্লিউ টু কে টোয়েন্টি ফোর গেমটাই খেলতে চাইছে আর আজকের ম্যাচটা হবে একটা ডুয়েল ম্যাচ মানে দুইজনের মধ্যে খেলা আর কি আর যে ফার্স্ট রেসলার সে চলে আসছে অলরেডি আমাদের মাঝে সবাই আর চিন হয়তো এল নাইট এল এন নাইট অলরেডি রিংয়ে চলে আসছে আর এল নাইটের সাথে যে ফাইট করবে সে হচ্ছে লগেন পল রিড উই কমেন্ট করছিলাম একটা সাজেশন দিছিল সেই সাজেশন অনুযায়ী আমরা ম্যাচ সেট করছি আর লোগেন পলো চলে আসছে লাস্টে কিন্তু লোকেন পল চল্লিশে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ জিতছিল যেটা কিন্তু বর্তমানে আবার কোডি রোডস একটা ফাইট করছিল সাথে ফাইট করে নিছিল যাই হোক আমাদের ম্যাচ কিন্তু একদম রেডি দুই রেসলারি এন নাইট প্রস্তুত লোগেন পলো রেডি এবার জাস্ট রেফারি সিগনাল দিলে খেলা শুরু হয়ে যাবে সামার স্ল্যামের ম্যাচ সিগন্যাল দিয়ে দিছে রেফারি এবার ফার্স্টে কিন্তু কোলে তুইলা নিছে এলেন আইড লোগেন পল রে ওকে লোগেন পল রে কোলে তুইলা খেলনা দিছে ফার্স্টেই ওকে লোগেন পল রে এবার মারতেছে ভালো ভালোমতোই দেখি কে জিততে পারে আমার কাছে লোগেন পল রে এত একটা ভালো লাগে না বাট ওই মাঝে মাঝে না জোস জোস কিছু মুভ শো করতে পারে যে কারণে ওই মুভগুলো মানে দেখতে খুব ভালো লাগে আর কি এমন ধরনের কোনো বড় রেসলার মনে হয় না প্রফেশনাল রেসলার মনে হয় না যেহেতু ইউটিউব থেকে আসছে আগে ইউটিউব করতো টিকটক করতো এরপর রেসলিং আইসের অনেক বড় একটা পথ অতিক্রম করে পরে আসছে যাই হোক পরিশ্রম তো করতে আসছে ঠিকই বান্দা বাট দেখি কি করতে পারে অরানে অনেক ট্রোল হয় রেসলিং ওয়ার্ল্ডে যাই হোক এবার কিন্তু কাউন্টার করছে লোগেন বল মোটামুটি ভালোই খেলতেছে এলেনাইডের সাথে টক করে খেলা হবে লোগেন বলে কাউন্টার কিন্তু ঠিকই করতেছিল বাট এল এন কম না এল এন কিন্তু সাথে সাথে কাউন্টারে ডাবল কাউন্টার করে ফলাইছে ওকে এল এন নাইট লগেন আবার মাটিতে শুয়ে ফলাইছে ও ভাই একদম ফিস্ট মারছে ফিস্ট ইউজ করছে বা দারুণ ভাবে ফিস্ট ড্রপ ইজ লেগ সুপ লেগ ও দিয়া দিছে একটা লোগেন পল মারা চান্স পাইছিল না কিন্তু মাত্র একটা চান্স পাইছে জায়গা মতো মারছে দুইবার মারছে ভাই এই জামগুলা সেই লাগে লোগেন পলের অলরেডি পিন করে ফলাইছে এল নাইট রে কিন্তু এক কাউন্ট করতে পারছে মাত্র এর পরে করছে এল নাইট লোগেন পল কিন্তু কাউন্টার করে ফলাইছে আরেকবার এবার লোগেন পল মারতেছে ফেসের মধ্যে এল নাইট রিং থেকে বের হয়ে গেছে লোগেন পল নিজেও রিং থেকে বেরিয়ে গেছে এল নাইটের মারার জন্য আবার রিং এর ভেতরে চলে লাইছে লোগেন পল এল এন নাইটও রিং এর ভেতরে ওকে এল এন নাইট এবার কাউন্টার করছে লোগেন পল রে কর্নারে নিয়ে ট্রাই করছে তো বাট চাই নিতে পারে নাই ওকে মনে হচ্ছে দড়ির মধ্যে বাজে একটা মারি দিব ওকে দিয়ে দিস অলরেডি ও ভাই লোগেন পল কাউন্টার করতে নিছিল কিন্তু এল নাইট ফাস্টে কাউন্টার করে ফলাইছে পা দেখ লাথি জমারছে ফেসের মধ্যে লগিন পল শুয়ে পড়ছিল আবার লোগেন ইন পড়লে সেম মায়ের এলার সেম মায়েরগুলো বাইর বারবার দেওয়া ট্রাই করতেছে এবার মিস হয়ে গেছে কাউন্টার লোগেন পল মনে হচ্ছে কাউন্টার করবে একটা উপরে ও ভাই পিন করে ফলাইছে আবার লোগেন পল বারবার পিন করা ট্রাই করতেছে কারণ চান্স মিস করা যাইব না ও ভাই এলানাইট দ্বারা একটা লাথি যে মারছে লোগেন পল কিন্তু ফেসে অনেক ব্যথা পাইছে ওর হেড কিন্তু ইঞ্জুর হয়ে গেছে এবার রেড কালার শো করতেছে আবার মারতেছে এলেনাইট এলেনাইট বারবার হেডের মধ্যে ইঞ্জুরি করা ট্রাই করতেছে এলেনাইট কিন্তু ভালো খেলতেছে আজকে লোগেন পল এর একটু টাফ হইব জিতা তাও শেষ পর্যন্ত বলা যায় না দিকে কি হইব ওকে লোগেন পল কাউন্টার তো শুরু করছে এখন দেখি কি কি মুভ দেয় বড় ড্যামেজ করতে পারে কিনা না সেই ও ভাই অ্যাপস এর মধ্যে মারতেছে এলোনাইড ও ভাই ফেস এর মধ্যে মারছে সুপ্লেক্স তো কি রকি ভাই যে মারি হোক মাইটটা দারুণ লাগছে ও ভাই পা ইনজুরি করা ট্রাই করতেছে এলোনাইড কি করতেছে এবার প্যাড খুলতেছে কি লিগা যাই হোক মনে হয় কর্নার নিয়া যাইব

খুবই কনফিউশন চলতেছে আমার মাথার ভিতরে এখন তাও দেখি লগেন পল ট্রাই করতেছে আবার কাউন্টার করতেছে এলেন নাইট রে কুলে তুললাক কর্নার নিয়ে গেল দিলো

ও ভাই এটা কি মার দিল যাই হোক রিং এর ওইটা জাম করব লগেন পল ও ভাই মিস করতে টাচ করতে পারে না এর এটা পিন কইরা ফলাইছে লগেন পল এর হেলথ এটা হেল কমে গেছে লগেন পল এই মাইটা দিব ডিজাস্টার জাম দিল একটা আবার পিন কিন্তু তাও লাভ হয় না এলেনাইড হার মানতেছে না কিন্তু লগেন পল আবার দেওয়া ট্রাই করতেছে এইবার মিস হয়ে গেছে লগেন পলের মাইটটা বারবার সেম মাইট দিছে এটা খুব বড় একটা বোকা হয়েছে আর এই চান্স টেলেনেট নিয়ে নিছে ডজ কুইরা এবার লগেন পল রে অনেকগুলো কম্বো দিয়া দিছে আর হিল তো কিন্তু এলেনের বাইরে গেছে আবার ও ভাই কি এর ফিনিশার নাকি ওকে যাই হোক যে মাইটটাও জিতে নিছিল কিন্তু ডজ কুইরা ফলাইছে লগেন পল এবার মনে এলেনেটে খবর আছে কিন্তু খবর করতে পারে নাই এলো নাইডের গেল লোগেন পলের মাঠ দা কাউন্টার কইরা ফলাইছে আর পিন কইরা লাইছে স্টানার দিয়ে একটা দুই পর্যন্ত কাউন্টার হইছে কিন্তু পল বাইচে গেছে কোনো মতে এলো নাইট ভাই ভালোই ট্রাই করতেছে লোগেন পল পুরো জান লাগা দিছে জিতার লিগা দুইজনই বেস্ট ট্রাই করতেছে এখন দেখি কি হয় এই মুহূর্তে কে অ্যাপ করছে ব্রে হোয়াইট ভাই ব্রে হোয়াইট আই পড়ছে এই মুহূর্তে হঠাৎ করে এরা কি হেল্প করার জন্য ব্রে হোয়াইট আই পড়ছে কিন্তু পেছন দিয়া এলেন নাইট কিন্তু চিটিং কইরা ফলাইছে লগেন পল পিন কইরা ফলাইছে কিন্তু লাভ হয় নাই লোগেন পল বাট কিক ব্যাক করছে সে কিন্তু এবারে লোগেন পল একটু মার কে বনে যা সেলেন নাইটের হাতে সেই পাড়া দিয়ে স্টম করতো সেটা সম্ভবত স্টম বলে ওকে জাম করবে পারে এলএ নাইট এতক্ষণ তো লোগেন পল জাম করছে পারে এলএ নাইট জাম করা ট্রাই করতেছে কিন্তু লোগেন পল ভাই ওরে ফালাই দিছে উপর থেকে হাত দিয়ে দুই রা ভাই এবার লোগেন পল কিন্তু মারতাছে এলএ নাইট রে পিন কোইরা ফলাইছে লোগেন পল দেখি কি হয় জিততে পারে কি না পারে না এলএ নাইট কিন্তু কিক ব্যাক করছে আরেকবার

লোকেন পল দিয়া আর কাউন্টার শুরু ও ভাই ফাইনালি লোকেন পল এরা বিট করতে পারছে ভালো মতো খেলছে ফার্স্টে অনেক ড্যামেজ নিয়েছে কিন্তু শেষের দিকে খুবই ব্রেইন ইউজ কইরা টেকনিক্যালি খেলছে যে কারণে লোকেন পল জিতে গেছে আজকের ভিডিও ছিল এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো আর কমেন্ট করে জানাও নেক্সট কার ফাইট দেখতে চাও আর ফেসবুকে যারা দেখতেছ পেজটা ফলো করো দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার